শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে বেড়াতে এসে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বকখালিতে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার উস্তি এলাকা থেকে মাদ্রাসার স্কুল শিক্ষক কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে বকখালিতে বেড়াতে এসেছিলেন। বকখালি সমুদ্র সৈকতে ঘোরাঘুরি সময় হঠাৎ করে বছর দশেকের সাকিব নস্কর নামের এক ছাত্র নিখোঁজ হয়ে যায়। এরপরই ওই শিক্ষক সহ অন্যান্য ছাত্ররা সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় নিখোঁজ ছাত্রের খোঁজ চালায়। বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ওই ছাত্রের খোঁজ না পেয়ে অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু শিক্ষক সহ অন্যান্য ছাত্ররা কেউই বলতে পারছিলেন না সাকিব কিভাবে নিখোঁজ হয়েছে। অবশেষে ওই ছাত্রদের মধ্যে একজন বলে ওঠেন, সাকিব স্নান করার জন্য জলে নেমেছিল। এরপরই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি অভিযানে নামে। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ওই ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সোমবার সকাল থেকে বকখালি সমুদ্র সৈকতের পাশাপাশি বিভিন্ন জায়গাতেও পুলিশ সাকিবের খোঁজে তল্লাশি চালায়। অবশেষে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সমুদ্র সৈকতে জোয়ারের জলে সাকিবের দেহ ভাসতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সাকিবের দেহ উদ্ধার করে। পরিবারের লোকজন এসে সাকিবের দেহ শনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য সাকিবের দেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে এই ঘটনা ঘটল পুলিশ তার তদন্ত শুরু করেছে। থেকে মাস্টার ফোন করেছিল বাড়িতে, করার পরে আমরা বাড়ি থেকে জানতে পারলাম যে আমরা সাকিব হোসেন লস্করকে পাওয়া যাচ্ছে না। তাই আমরা সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছি। পুলিশ খোঁজাখুঁজি করছে। আমরা আত্মীয় স্বজন এই নামখানায় ছিল, ওদের দিয়ে আমরা খোঁজখবর নিয়েছি। ওরা আত্মীয় স্বজনরাও এই থানা থেকে যোগাযোগ করেছে, বলল না এখন পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন প্রচণ্ড হারে খোঁজাখুঁজি করছে, কাল মগরের বাদ পর্যন্ত খোঁজাখুঁজি করেছে। আমরা আসার আগে পর্যন্ত আমরা এসে আমাদের বললো তোমরা এখানে থাকো, যতক্ষণ না পর্যন্ত পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো, আমরা চেষ্টা করছি। প্রশাসন এই পোস্টাল থানা, এটা পোস্টাল থানা, পোস্টাল থানার পক্ষ থেকে এনারা প্রচণ্ডভাবে খোঁজাখুঁজি করেছে। তারপরে আমাদেরও বলেছে, আমাদের থাকার আশ্রয়ও করে দিয়েছেন। দেওয়ার পরে আমরা সেখানে ছিলাম, সকালে উঠে আমরা সারা রাত তো আমাদের ঘুমায়নি, আমরা ভোরবেলা আবার উঠে নদীর ধার ধরে খোঁজাখুঁজি করছিলাম। প্রশাসন আবার স্পিড বোট নিয়ে খোঁজাখুঁজি বাচ্চাটারও করেছে। তারপর যখন ঢেউয়ের মধ্যে আসে তখন প্রশাসন গিয়ে খবর দিতে, প্রশাসন গিয়ে আবার তাকে উদ্ধার করে তুলে আনে। বকখালি থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টরস নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।